ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম এক্সাইটিং ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি অ্যান্ড আজকে আমি তোমাদের যে শেয়ার করতে চলেছি এস টি বোটানিক্যাল হেয়ার কেয়ার রেঞ্জের রিভিউ আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বাট ভিডিওতে যাওয়ার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ওর পাশে থেকে ছোট্ট বেল বাটনটাকে প্রেস করে দাও যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে অ্যান্ড যদি কারোর আমাকে পার্সোনালি পছন্দ হয়ে থাকে আমাকে আমার সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো যে ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিয়েছি সে চলো ফার্দার ইনি বর জাম্প লেস দ্য ভিডিও সো রিসেন্টলি আমি পারচেস করেছি যেরকম বললাম এসটি বোটানিকার হেয়ার কেয়ার রেঞ্জ এরকম একটা বক্সে করে আমার কাছে রিসিভ হয়েছে বক্সের উপর লেখা রয়েছে বিকজ ইউ আর বিউটিফুল সো যাই হোক চলে এবার এটাকে ওপেন করি তো এই যে প্রোডাক্টগুলো আহ তো খুব সুন্দর করে সাজিয়ে এসেছিল কিন্তু আমি যত অলরেডি ইউজ করে ফেলেছি সেই জন্য যেরম সেরম ভাবে রেখে দিয়েছি তো এবার আমি তোমাদেরকে দেখাবো আমি কি কি পারচেস করেছি সো বেসিক্যালি আমি এই এসটি বোটানিকার যে মোরক্কান আর্গান হেয়ার কেয়ার রেঞ্জটা আছে সেটাই পারচেস করেছি মানে সমস্ত প্রোডাক্টই মোরকান অর্গানিক তো যেরকম বললাম ফার্স্টলি নিয়েছি হচ্ছে আমি এস টি বোটানিকার মোরক্কান আর্গান অয়েল তো এটা হচ্ছে আউটার প্যাকেজিংটা টা অ্যান্ড এর ভেতরে রয়েছে অয়েল তো এইরকম একটা প্লাস্টিক বোটলের মধ্যে আসে যার সাথে রয়েছে এরকম একটা কোম অ্যাপ্লিকেট যেটা সাহায্যে আমরা যদি নিজেরা নিজেরাও দিতে চাই যাতে কোনো অসুবিধা না হয় জাস্ট এরম এরম ভাবে দিয়ে দেবো আর আমি তো কীভাবে ইউজ করছি সেটা তোমাদের সাইডে অ্যাটাচ করেই দেবো অ্যান্ড এটার কোয়ান্টিটি কিন্তু ওয়ান ফিফটি এম এতে রয়েছে আরগান অয়েল জোজোবা অয়েল কোকোনাট অয়েল ভিংরা জ্যান্ড আমলা আরও প্রচুর ইনগ্রিডিয়েন্ট রয়েছে এখানে পিছনে দেওয়া আছে সব কিছু এখানে রয়েছে অ্যাভোকাডো কোল্ড প্রেস অয়েল ক্যাস্টার প্রেস অয়েল আরও প্রচুর রয়েছে এক্সট্রা ভার্জিন অলিভ কোল্ড প্রেস অয়েল তো অনেক কিছু অয়েল কিন্তু এখানে একসাথে রয়েছে আর এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিট পেতে পারি সেটা হচ্ছে আমাদের হেয়ারকে এটা প্রচুর পরিমাণে নারিশ করে যাদের কিনা ফ্রিজি ড্যামেজ হেয়ার তাদের হেয়ারকেও নারিশ করবে সাথে সাথে ম্যানেজ করবে হেয়ারকে বাইরে যেকোনো ড্যামেজ থেকে প্রোটেক্ট করবে হেয়ারকে স্ট্রং করবে হেয়ার গ্রোথ প্রমোট করবে হেয়ার কে শাইনিং করবে তো অনেক কিছু বেনিফিট এই একটা অয়েলের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছি এই হেয়ার অয়েলটা কিন্তু ড্যান্ড্রফের জন্য বেশ ভালো যাদের কিন্তু ড্যান্ড্রফের প্রবলেম আছে তারা কিন্তু এই হেয়ার অয়েলটা ইউজ করতে পারো মানে এই হেয়ার অয়েলটা অ্যাকচুয়ালি ইউজ করে তোমাদের হেয়ারে যে কোনো রকম সমস্যায় কিন্তু সলিউশন তোমরা পেয়ে যাবে সিলিকন ফ্রি প্যারাবেন ফ্রি রকম মিনারেল অয়েল এতে নেই কোনোরকম কিন্তু আমাদের স্ক্যারকে বা হেয়ারকে হার্ম করবে না সো অবশ্যই এটা একবার ট্রাই করতে পারো আর এটাকে তোমরা কী করবে যেরকম যে কোনো অয়েল আমরা ওভার নাইট রাখলে বেশি ভালো উপকার হয় তো সেরকমভাবেই তোমরা রাত্রিবেলা এটাকে অ্যাপ্লাই করবে দেন হেয়ারটাকে জাস্ট গুটিয়ে একটু কোনো রকম বেদনে বা বেনি করে নিতে পারো দেন তোমরা শুয়ে যাবে সকালবেলা উঠে হেয়ার ওয়াশ করবে যদি এত টাইম হাতে না থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে হেয়ার ওয়াশ করার এক ঘন্টা আগে এটাকে ইউজ করবে ইউজ করার পর এক ঘন্টার পর তোমরা হেয়ার ওয়াশ করে নেবে এখানে এমআরপি দেওয়া রয়েছে সিক্স নাইন আর আমি তোমাদেরকে ডেসক্রিপশনের সমস্ত প্রোডাক্টের লিঙ্ক তো প্রোভাইড করবো তার সাথে সাথে আমি তোমাদেরকে একটা কুপন কোড মেনশন করে দেবো যেটার সাহায্যে তোমরা যদি ওদের ওয়েবসাইট থেকে পার্চেস করো আর এই কুপন কোডটা ইউজ করো তাহলে কিন্তু তোমরা এক্সট্রা থার্টি থ্রি পার্সেন্ট অফ পেয়ে যাবে সো অবশ্যই তোমরা একবার ডেসক্রিপশন বক্সে চেক করে নিও সো ফার্স্টলি আমি এটা পার্চেস করেছি নেক্সট আমার কাছে আছে হচ্ছে মোরক্কান আরগান শ্যাম্পু উইথ ন্যাচারাল অয়েলস এতে রয়েছে হচ্ছে অর্গানিক আর্গান অয়েল ক্ল্যারিসেজ রোজমেরি অয়েল জোজোবা অয়েল গ্রিন টি প্রচুর কিছু ইনগ্রিডিয়েন্স এতেও কিন্তু এই পিছনে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্স দেওয়া রয়েছে অনেক কিছু যেরকম বললাম আর্গান অয়েল আছে প্ল্যান্ট এক্সট্র্যাক্ট আছে আমাদের হেয়ারকে হাইড্রেট নারিশ তো করবে তার সাথে সাথে আমাদের যে হেয়ার ফলের প্রবলেমটা হয় সেই প্রবলেমটাও কিন্তু এটা রিডিউস করবে তার সাথে আমাদের হেয়ার গ্রোথ যেটা আছে সেটাকেও প্রমোট করবে অ্যান্ড যাদের হেয়ার মনে করো ড্রাই বা ড্যামেজ হয়ে গেছে সেটাকেও কিন্তু নর্মাল করতে বা নারিশ করতে এই শ্যাম্পুটা ভীষণই হেল্পফুল আর হেয়ারকে সফট করে স্ট্রং করে আর তোমাদের যে ইনগ্রিডিয়েন্টগুলো বললাম তোমরা নিজেরাও জানো যে ইনগ্রিডিয়েন্টগুলো আমাদের হেয়ারের জন্য কতটা বেশি হেল্পফুল এটাও কিন্তু প্যারাবিন ফ্রি সিলিকন ফ্রি ক্লুয়েলটি ফ্রি কোনো রকম মিনারেল অয়েল এতে ইউজ করা হয়নি এটাকে তোমরা কীভাবে ইউজ করবে প্রথমে হেয়ারটাকে তোমরা ওয়েট করে নেবে দেন তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী যতটা তোমাদের শ্যাম্পুর প্রয়োজন ততটা শ্যাম্পু তোমরা নিয়ে তোমাদের স্ক্যাল থেকে পুরো হেয়ার লেন্থ পর্যন্ত এটাকে অ্যাপ্লাই করে দেন যেরকমভাবে আমরা হেয়ার ওয়াশ করি সেরম ইউজ করতে হবে দেন তারপর তোমরা নর্মাল জল দিয়ে যেরকম ভাবে আমরা ওয়াশ করে নিই সেরকম ভাবেই ওয়াশ করে নেবে এটার প্রাইসু খুব কম ফাইভ নাইন নাইন আর যেরকম আমি বললাম যেটা হচ্ছে এমআরপি তোমরা ওদের ওয়েবসাইটে পাবে সাথে আমার কুপন কোড ইউজ করলে আরো এক্সট্রা থার্টি থ্রি পার্সেন্ট অফ পেয়ে যাবে সো আউট করে নিও ডেসক্রিপশনটা নেক্সট আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে এসটি বোটানিকার মোরক্কান অর্গান কন্ডিশনার সো এতে রয়েছে হচ্ছে অর্গানিক মোরক্কান অর্গান অয়েল ভিটামিন ই অ্যাভোকাডো অয়েল উইথ প্রোটিন অলিভাবে প্রোটিন আরো প্রচুর ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেরকম বললাম প্রচুর কিছু ইনগ্রিডিয়েন্স এখানে কিন্তু একটা প্রোডাক্টে ওরা ওরা ইউজ করেছে করেছে কিন্তু ন্যাচারাল দিয়ে তৈরি বেসিক্যালি এই কন্ডিশনারটা আমাদের হেয়ার অনেক বেশি স্ট্রং হবে ফিস ফ্রি হেয়ার হবে সমস্ত পিওর এক্সট্রাক্ট দিয়ে কিন্তু এইটা তৈরি হয়েছে অ্যান্ড এটা তোমরা কিভাবে ইউজ করবে যেরকম আমরা কন্ডিশনার ইউজ করি শ্যাম্পু ইউজ করার পর দেন হেয়ারটাকে ওয়াশ করে ওই ওয়েট হেয়ারটাকে একটু জাস্ট জলটাকে আমি যেটা করি বেসিক্যালি জলটাকে একটুখানি ইনগ্রিডিয়েন কন্ডিশনার কিন্তু স্ক্যাল্পে কখনো ইউজ করবে না সেক্ষেত্রে অনেক বেশি ড্যান্ড্রফ হয় তো তোমরা করবে এক একদম যে স্ক্যাল্প আছে স্ক্যাপ থেকে কিছুটা নিচে মানে কিছুটা এতটা মতন চুল ছেড়ে তারপর তোমরা কন্ডিশনারটাকে একদম হেয়ার লেন্থ পর্যন্ত এটাকে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর দু থেকে তিন মিনিট মতন এটাকে ছেড়ে দেবে দেন তারপর দু তিন মিনিট পর এটাকে আমি একদম নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলি যেরকম নরমালি আমরা কন্ডিশনার ইউজ করি সেভাবে এটাকে ইউজ করবে এটার প্রাইস রয়েছে হচ্ছে ফাইভ নাইন আর অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে যেরকম আমি বললাম তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে নেক্সট আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে এসটি বোটানিকা মোরোকান আর্গান অয়েল হেয়ার মাস্ক ডিপলি কন্ডিশনিং এন্ড হাইড্রেট

কিন্তু আমাদের হেয়ার ড্যামেজ যদি হয়ে থাকে সেক্ষেত্রে সেটাকে রিডিউস করে হেয়ার ড্যামেজ হওয়া থেকে প্রোটেক্ট করে তার সাথে সাথে আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে সো অনেক কিছু বেনিফিট তোমরা এই একটা হেয়ার মাস্কে পেয়ে যাবে এটাকে কীভাবে আমরা ইউজ করবো আমরা মোরক্কান আরগান অয়েল যে শ্যাম্পুটা আছে ওটা দিয়ে হেয়ারটা ওয়াশ করে নেওয়ার পর এটাকে আমরা একদম রুট টু টিপস পর্যন্ত এটাকে আমরা ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো অ্যাপ্লাই করে নেওয়ার পর পাঁচ মিনিট মতন এটাকে এরকমভাবে ছেড়ে দেবো পাঁচ মিনিট পর এটা নর্মাল জল দিয়ে আমরা এটা ওয়াশ করে নেব আর এটা কোয়ান্টিটি রয়েছে টু হান্ড্রেড গ্রাম এটার প্রাইস ফাইভ ফোরটি নাইন যথেষ্ট রিজনেবেল প্রাইস কারণ এটা খুবই ভালো একটা হেয়ার মাস্ক অবশ্যই একবার তোমরা ট্রাই করবে এটা আর এটাও কিন্তু ফ্রি কোনো রকম প্যারাবেন নেই কোনো রকম মিনারেল অয়েল দিয়ে ইউজ করা হয়নি পিওর অয়েল দিয়ে কিন্তু এটা তৈরি আর বিভিন্ন ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস তো এটা রয়েই এটাকে কুল অ্যান্ড ড্রাই প্লেসে রাখবে কোনো রকম হিট জায়গাতে রাখবে না যেরকম এখানে ইনস্ট্রাকশন দেওয়াই রয়েছে তো তোমরা কুল ড্রাই এরকম টাইপের জায়গাতেই এটাকে স্টোর করে রাখবে এরপর নেক্সট যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে এই মোরক্কান আর্গান হেয়ার সিরাম ফর শাইনি অ্যান্ড সিল্ক হেয়ার তো এটা এরকম কার্ডবোর্ড বক্স মধ্যেই এসছে আর সিরামটা এরকম দেখতে বটলটা কোয়ান্টিটি হচ্ছে ওয়ান টোয়েন্টি এম এল এতে রয়েছে হচ্ছে গুডনেস অফ অর্গানিক মোরক্কান আর্গান অয়েল অ্যাভোকাড অয়েল গ্রাপেস্ট অয়েল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অ্যান্ড পিছনে আরও কিছু দেওয়া রয়েছে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে আর্গানিয়া সিড অয়েল আরো প্রচুর কিছু এদের কিন্তু সমস্ত প্রোডাক্ট কিভাবে ইউজ করতে হবে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে ওনাদের অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু বটলের পিছনে ভাবে দেওয়া আছে ভীষণই মাইল্ড স্মেল আর ভীষণই সুন্দর মানে মিষ্টি গন্ধ যেটাকে বলে না সেরকম ধরনের স্মেল এটার আর এটা বেসিক্যালি আমাদের হেয়ারকে নারিশ করবে আমাদের হেয়ারকে ফ্রিজ ফ্রি করবে যেটা হয় না সিরাম আমরা বেসিক্যালি ইউজ কেন করি যে আমাদের হেয়ারটা যাতে একটু স্মুথ হয়ে যায় একটু সফট হয়ে যায় একটু স্ট্রেট দেখায় দ্যাটস ওয়াই কিন্তু আমরা বেশিরভাগ সিরামটা ইউজ করি বাট সব সিরাম কিন্তু আমাদেরকে সেমভাবে স্যাটিসফাই করতে পারে না অনেক সিরাম হয় যে কাজ করতেই চায় না মানে নামেই ইউজ করছি এরকম একটা ব্যাপার বাট এটার ক্ষেত্রে কিন্তু হেয়ারটা পুরো ফিস ফ্রি হয়ে যায় এটার প্রাইস হচ্ছে সেভেন ফর্টি নাইন একটুখানি মনে হতে পারে তুলনামূলক একটু কস্টলি বাট নো ডাউট তোমরা এটা পারচেস করতে পারো বিকজ এটার প্রোডাক্টটা কিন্তু ভীষণই ভালো অ্যান্ড ডিসকাউন্ট তো তোমরা পেয়েই যাচ্ছো তো চাপ কিসের এবার বলি তোমরা এটা কীভাবে অ্যাপ্লাই করবে যেভাবে আমরা সিরাম অ্যাপ্লাই করি মানে আমরা হেয়ার ওয়াশ করি নিই হেয়ার ওয়াশ করার পর হেয়ারটা যখন হালকা হালকা একটু ড্রাই হয়ে যাবে তখন কি করব আমরা অল্প কোয়ান্টিটির হাতে নিয়ে আমরা পুরো হেয়ারে এটাকে অ্যাপ্লাই করে নেব এটা কিন্তু খুব বেশি কোয়ান্টিটি নেবে এটা কিন্তু তোমাদের হেয়ারকে যে কোনো রকম হার্মফুল ড্যামেজ থেকে প্রোটেক্ট করবে তো এটা তোমরা ট্রাই করতেই পারো সো সমস্ত প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর সমস্ত প্রোডাক্টের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তার সাথে সাথে আমি যে কুপন কোডটার কথা বলছিলাম সেটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই তোমরা একবার চেক আউট করে নিও তো এই সব প্রোডাক্টগুলোই আমি পারচেস করছি তোমাদের সাথে একটা অনেস্ট রিভিউ শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আমি যতটুকুনি পেরেছি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করছি হলো আর বেশি বকর বকর না করে আজকের মতন টাটা দেখা হচ্ছে বা নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো